এসআই পরীক্ষাত ফেল করিলু। ইউপিএসএর সিডিএস পরীক্ষাত সাতবারক প্রচেষ্টা করে এইবার লেফটেন্যান্ট রাজর্ষি বড়া হলু। এয়া মোর 4-5 বছর কষ্টর ফল। হে মন পুতি কাম করে থাকিলে সফল হবয়, আজি মই তাক প্রমাণ করিলু। 12 মাহ বিভাগীয় প্রশিক্ষণ শেষ করে আজি লেফটেন্যান্ট রাজর্ষি বড়া হয় স্বগৃহত উপস্থিত হয় রাজর্ষি বড়া। আজি 8 সেপ্টেম্বর স্বগৃহত উপস্থিত হওয়া লেফটেন্যান্ট রাজর্ষি বড়াক ব্যান্ড পার্টি আর ধুলে ডগরে আদরিলে দরং ওদালগুড়ি সীমান্তবর্তী খারেং গাঁওয়ার রাইজে। পিতৃ ইন্দ্র বড়া আর মাতৃ শান্তি বড়ো বড়ার একমাত্র সন্তান রাজর্ষি বড়া উর্ফে বাবু। অতিক পিছপরা গাঁওখনের রাইজে লেফটেন্যান্ট রাজর্ষি বড়াক ল গৌরবান্বিত। সকলে ঘরের উলাই আহি গামোচা জাপিরে আদরণি জানায় আর আশীর্বাদ দিয়ে। যোগালিপ কমিশন হলো কৰব ইঞ্জিনিয়ারত। মোর নাম লেফটেন্যান্ট রাজর্ষি বড়া আর মই সমূহ গাঁওবাসীলৈ বহুত বহুত ধন্যবাদ জানাইছো, কারণ মই ভবা নাছিলো ইমানখিনি সাজু কৰিছে বুলি গাঁৱত। আর মই এখিনিলৈকে যে গৈ পাইছো ইমান ভিতরুয়া গাঁৱৰ পৰা ভাল লাগিছে। আজির দিনটোৰ কাৰণে মই কমসে কম 4-5 বছর বহুত কষ্ট কৰিলো, তাৰপিছত গৈ আজি সফল হৈছো আৰু ভাল লাগিছে, ভাল লাগিছে। কিমান দিনৰ মূৰত ঘৰত আহিছো? মই 12 মাহ ট্রেনিং আছিল আমার চেন্নাইত অফিসার ট্রেনিং একাডেমি, তারপর আহিলো আর আজি এই পর্যায় পাওতে কেনে কি কি ধরনের আগবাড়ি লাগা হয়েছে? মই প্রথমতে করলো বিটেক, তারপর তার কারণে ইউপিএসসির বহুত এক্সাম দিল, ইউপিএসসি সিডিএস এই পর্যায় পাবর কারণে বহুত ফেল করলো। বহুত ফেল করার পাছত 2023 চনত মোর 7 এটেম্প আসে, 7 এটেম্পত পাস করেছো আর তারপর মোর ডিগ্রি এখন টেকনিক্যাল থাকার কারণে মোর এন্ট্রি তো টেকনিক্যাল পাই গেছো, সেই কারণে মই কৰব ইঞ্জিনিয়ার কমিশন হয়েছো। এতিয়া 21 দিনের কারণে ঘর আইসো আর তারপর আক পোস্টিং আছে। নতুন প্রজন্ম কি কবা? নতুন প্রজন্ম চেষ্টা করব লাগে, ময়ো চেষ্টা করেছিল, ময়ো ভবা নাছিল যে মই এখিনিলৈকে গৈ পাম বলে, কিন্তু ভাবিছিল যে করিম যেতিয়া করিম আর এটাই ভাবিছিল। ঘর মানুহ এট এ সার্টেন পয়েন্ট সিহতেও ভাবিছিলে যে নোৱাৰিব চাগে। মোর মা দেউতাও এবার কৈছিলে যে তই কিবা বেলেগতে চাকরি তো কর, এসআই দি দিব গৈছিল মই এসআই, তারপর তাতেও ফেল করেছো। তাত ফেল করার পাছত আকৌ ভাবিলো যে নাই, যেটুত লাগিছো এইটুতে লাগিম আর তারপর ইয়াত লাগিলো, লাস্টত হয়ে গেল আর ইয়াত। কাক ক্রেডিট দিবা এই ক্ষেত্রত? মোর মা দেউতাক, এই মানুহ দুজনে বহুত কষ্ট করলে মোর কারণে, দেউতাও বহুত কষ্ট করলে, তো ইহতকে মই ক্রেডিট দিব বিচাৰো। আর আমার লড়া লেফটেন্যান্ট পদত অনুষ্ঠিত হওয়ার কারণে মোৰ খুবই আনন্দিত আর খুব ভাল লাগিছে। তথাপিও মানে এই হঠাৎ হল প্রোগ্রামটো, আর মই মানে চেন্নাইত গৈছিলোঁ, চেন্নাইৰ পৰা আহিলোঁ, ভারতীয় প্রশাসন বিভাগৰ পদবীত অধিষ্ঠিত হওয়ার কারণে মই বিৰাট আনন্দিত হৈছোঁ। মানে এই পরিবেশত, গাঁৱৰ পরিবেশত, কিন্তু আমি সৰুকৈ এটা এই মানে কর্মসংস্থাপন কৰিছিলোঁ খৈৰাবাৰীত, এই খৈৰাবাৰীৰ পৰা হৰিচিঙাত গলোঁ, এই মানে ট্ৰেন্সফাৰ দিলে, তাৰপিছত ডিমাকুচিত থাকিলোঁ। ডিমাকুচিত মানে এই আমাৰ মাকে বহুত কষ্ট কৰিছে, কষ্ট কৰাৰ বিনিময়ত আজি এই ফলটো পাইছোঁ আৰু। কি ক'ব নতুন প্ৰজন্মক, কি ক'ব গ্ৰাম্য অঞ্চলৰ পৰা যে এনেকুৱা এগৰাকী বিষয়া হ'ব পাৰিছে ভাৰতীয় সেনাবাহিনী, নতুন প্ৰজন্মক কি আহ্বান জনাব? নাই, প্ৰত্যেকে চেষ্টা কৰিলে, আমাৰ ল'ৰা বুলিয়ে নহয় সকলোৱে পাৰিব, চেষ্টা কৰাৰ কোনো ত্ৰুটি কৰিব নালাগে, বা মোৰ বেয়া হ'ব ভাল হ'ব সেই চিন্তাটো কৰিব নালাগে, চেষ্টা কৰি যাব লাগে। আৰু মাক বাপকেও মানে এই মানে ল'ৰা ছোৱালীক অলপ গুৰুত্ব দিব লাগে। মই ল'ৰাটো ইংলিছ মিডিয়ামত ডনবস্কোত পঢ়াব দিছিলোঁ, এই হেৰিৰে প্ৰথমতে হৰিচিঙাত পঢ়িছিল, তাৰপৰা ট্ৰান্সফাৰ দেউতাকে ট্ৰান্সফাৰ হৈ আহোঁতে ডনবস্কো ডিমাকুচিত দিলোঁ। তাৰপিছত বহুত কষ্ট, মই টানি হ'লেও হাতত ধৰি হ'লেও নিফালে খোজকাঢ়ি তাক পঢ়াইছিলোঁ, আৰু মই নিজে ইংলিছ মিডিয়ামত পঢ়া, সেইকাৰণে তাক ইংলিছ হেৰি পঢ়াইছিলোঁ, ইংলিছেদি টিউশ্যন চিউশ্যন দিয়া নাছিলোঁ, মই বহুত কষ্ট কৰিছিলোঁ। এই সেনেকা এতিয়া বহুত ভাল লাগিছে এনেকুৱা হেৰি হোৱাৰ কাৰণে। আৰু
আর লগতে মানে যেটু খোজকাড়ি কষ্ট করে গৈছিল আজি আকো সেই আমার লড়াইয়ে আমাক প্লেনত অনা নিয়া করেছে সেইটার কারণেও আমার লড়াক ধন্যবাদ জানাইছো। সঁচাকৈ ভাল লাগিছে, আজি বৰ গৌৰৱৰ দিন। সি আমাৰ খুৰা ল'ৰা ভাইটি হয়, সৰুৰ পৰা তাক আমি লৈ ডাঙৰ কৰাৰ নিচিনা। আজি সি যে এটা এনেকুৱা উচ্চ পদবীত স্থান পাইছে তাৰ বাবে আমি অতি গৌৰৱান্বিত আৰু তাক লৈ আমি সুখী হৈছোঁ, গৌৰৱ কৰিছোঁ। আৰু এই গাঁৱৰ নতুন প্ৰজন্মক কি ক'ব? নতুন প্ৰজন্ম এইটোৱে ক'ব বিচাৰোঁ যে তেওঁলোকে যি বিচাৰে বা যি হ'ম বুলি ভাবে একাগ্ৰতাৰে সেই সেই সেইটোত আগবাঢ়ি যাব লাগে আৰু মাক দেউতাকে এইখিনি ক্ষেত্ৰত সহায় কৰিব লাগিব। আৰু তেওঁলোকে যিটো হ'ম বুলি ভাবিছে নিজৰ একাগ্ৰতা ৰাখিলে নিশ্চয় এদিন সফল হ'ব। এই গাঁওখনত একমাত্ৰ এনেকুৱা পদবীত থকা ব্যক্তি নেকি এইগৰাকী? আমি জনা এতিয়া এওঁৱে। নামখলাৰ পৰা সুদৰ্শন কলিতাৰ ৰিপৰ্ট, নিউজ এক্সপ্ৰেছ, অসম।